অসমের নাগরিক পঞ্জির খসড়া ইস্যুতে রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হলো মতুয়া মহাসংঘ। বুধবার সকালে এক ঘন্টার প্রতীকী অবরোধ করা হয় উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার বিভিন্ন রেল স্টেশনে। ঠাকুরনগর, বনগাঁ, চাঁদপাড়া, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর সহ বহু স্টেশনে আটকে পড়ে ট্রেন, দুর্ভোগে পড়তে হয় নিত্য যাত্রীদের। অসমে নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশ করার পর দেখা যায় প্রায় ৪০ লক্ষ বসবাসকারী নাগরিক বাদ পড়লেন তালিকা থেকে। বাদ গেল না প্রাক্তন সেনা থেকে বিজেপি বিধায়কও। আর এই ইস্যুতে দিলীপ ঘোষের এক মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠল এ রাজ্যের মতুয়ারা। বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, বিজেপি যদি কোনোদিন বাংলায় ক্ষমতায় আসে তাহলে নাগরিক পঞ্জী করে সব কটাকে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাবে। দিলীপের এই বক্তব্যের পরে বিধানসভায় এক সাংবাদিক বৈঠক করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দেন এর বিরুদ্ধে প্রতিটি স্টেশনে এক ঘন্টার প্রতীকী আন্দোলনে নামবেন মতুয়ারা, পরবর্তীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। সেই মতো বুধবার সকাল থেকেই উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলার বিভিন্ন স্টেশনে অবরোধ করা হয় মতুয়া মহাসংগঠনের পক্ষ থেকে। এদিন প্রথম অবরোধটি শুরু হয় ঠাকুরনগর স্টেশনে। সকাল ৯টা নাগাদ মতুয়া মহাসংঘের সভাপতি অভিজিৎ বিশ্বাস ও জেলা পরিষদ সদস্য নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে এক ঘন্টা ধরে চলে রেল অবরোধ। আমরা মতুয়া, সারা ভারত মতুয়া মহাসংঘের তরফ থেকে আজকের দিনে এই যে প্রতীকী রেল অবরোধ করলাম, তার কারণ হচ্ছে আসামে যে ৪০ লক্ষ উদ্বাস্তু ভাই বোন যারা আমাদের মতুয়া, তার মধ্যে অনেকেই আমাদের মতুয়া সম্প্রদায় ভুক্ত, তাদের যে আজকে আবার নতুন করে তাদের যে ভিটেমাটি ছাড়া করা হলো, এর প্রতিবাদেই আমাদের এই প্রতীকী আজকে অবরোধ। মানে মানুষের সাথে তঞ্চকতা এর আগে ভারতবর্ষের বুকে কোনো প্রধানমন্ত্রী করেছে বলে আমাদের মতুয়া মহাসংঘ থেকে জানা নেই। ওই জন্যে আমরা আজকে মতুয়া মহাসংঘের তরফ থেকে আমরা প্রতীকী রেল অবরোধ করছি। এরপরে আমরা তিন দিন দেখার পরে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং পরবর্তীকালে আইনের ব্যাপারটাও আমরা বিচার বিশ্লেষণ করছি। এদিকে বিজেপির জেলা সভাপতি বিপ্লব হালদার পাল্টা অভিযোগ করে। তিনি বলেন রাজ্যের শাসক দলই মতুয়াদের ভুল বোঝাচ্ছে, যদিও বিষয়টি নিয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম বিপ্লব বাবুর সাথে, শুনুন তার বক্তব্য। আমাদের দলগতভাবে যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখুন, কোন আসামে বাঙালিদের আমাদের নাম বাদ দেওয়ার কোনো কারণ নেই। ভারতবর্ষের হিন্দু নাগরিক যারা এসছে, বিশেষ করে ৭১ পর, তারা অবশ্যই ভারতবর্ষের নাগরিকত্ব পাবে। যাদেরটা ভুল ভ্রান্তি আছে তাদের ডকুমেন্ট জমা করলে ভারত সরকার দায়ভার নেবে এবং এটা কোর্টের রায়ের মাধ্যমে এই বিচার ব্যবস্থা চলছে। সুতরাং এটা ভারতীয় জনতা পার্টির কোনো ব্যাপার নয়। আর একটা বিষয় হচ্ছে যে মতুয়াদের বিভ্রান্তি করছে বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল, যাদেরকে ভুল বুঝিয়ে এই অনুপ্রবেশকারীদেরকে ভারতবর্ষে এন্ট্রি বা পশ্চিমবঙ্গে এন্ট্রি দেওয়ার চেষ্টা করছে। আমরা তার বিরোধিতা করছি, মতুয়াদের বোঝানোর চেষ্টা করছি যে কোন নাগরিক, মতুয়া কোন হিন্দু নাগরিক, তারা ভারতের বাইরে যাবে না। তার জন্য আমাদের মানে রক্ত দিয়ে তার আইন বা লড়াই আমরা করবো।